বাংলা নিয়ে কোনো লাভ আছে? বালিতে পুঁতে দিয়ে চলে গেলে কেউ আমাদের খোঁজ দিতে আসবে না। ভুলে গেছিস নাকি কাগজে টিপ ছাপ দিতে চাইনি বলে আমার আব্বুকে কিভাবে মেরেছিল? যতক্ষণ মুখ বুঝে থাকবি ততক্ষণই তো বাঁচবি। এটাকে বেঁচে থাকা বলে? শালা কেন্নর মতো গুটিয়ে বসে আছি আমরা, ওখান থেকে লাথি মারবে এখানে এসে পড়বো, এখান থেকে লাথি মারবে ওখানে গিয়ে পড়বো, কতদিন চলবে এভাবে কতদিন? যতদিন না পুলিশের গুলিতে বা অভিনাশ চৌধুরীর গুলিতে মরছি। শিবা শিবা, এদেশটা আমাদের নয়, আমাদের নয়, ওদের। আমরা রিফিউজি, ওদের কথা বলতেই তো আমাদের চলতে হবে। শোন, তুই এখানে একা থাকিস না, চল। আরে তুই এখানে একা কি কর? আরে বলছি তো, তোরা যা, চল চল চল। রাস্তার নেলিকুত্তাদেরও একটা সময়ের জ্ঞান আছে, তারাও সময় বুঝে লোকের দৌড়ে আসে। তোমাদের যে সেটুকু জ্ঞান, একবার সকালে আসছো দুপুরে আসছো, কাজটা করে দিলে তো আর আসতে হয় না। দিনের পর দিন ঘুরছি। মমতার নামে কোনো রিফিউজির নাম আপনাদের খাতায় আছে কিনা সেটা দেখে একবার বলে দিতে পারছেন না? না পাচ্ছি না, পাচ্ছি না। কলকাতা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত কয়েক হাজার রিফিউজি শেকর গেড়ে বসে আছে। তাদের মধ্যে হারুর মা কোথায়? পরানের বাপ কোথায়? হারানের নাম জামাই কোথায়? মানে এসব খুঁজতে গিয়ে আমার যে কটা চুল আছে তাও শেষ হয়ে যাবে, তখন আমি চুলের পেছনে পেছনে ঘুরে বেড়াবো? আরে যে গেছে যাক না, হ্যাঁ অত খোঁজার দরকার কি? আমার মাকে বেঁচে থাকা অবস্থা মানুষ নয়, আমরা সারা রিফিউজি মানুষ নয়।